পুরান ঢাকার এককেলে চিপা চুপার মধ্যে ঢুকে গেছি। What's up good people, this is Samsul Omnium and I'm back again এবং কি আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড সাব্বির। আমরা এখন আসি হচ্ছে পুরান ঢাকা। সো আজকে আমাদের ডেইলি ব্লগ স্টার্ট করব এবং কি আমি হচ্ছে এখন পুরান ঢাকার টিকাটুলিতে আছি। আওয়ার ডে স্টার্টস হিয়ার। আই হোপ ইউ গাইস উইল এনজয় দিস ব্লগ এন্ড পুরান ঢাকা আমরা অনেক মজা করব, অনেক চিল করব। আই হোপ আজকে দিনটা অনেক অসম হবে এবং থ্যাঙ্কস টু হিম ফর গিভিং মি অপরচুনিটি টু ভিজিট পুরান ঢাকা। থামস আপ। So guys, right now I am at Puran Dhaka, but unfortunately ekta mistake hoye geche, seta hocche je ami je Puran Dhaka je vlog ta kortechhilam, unfortunately je amar je memory card ta chilo, memory card ta crash korche. Literally ami bujhlam na amar dui ta Sony camera ache, but dui ta camera er moddhe ekta memory card crash kore ekdom shesh. I'm very sorry about that, but the thing is I'm going to change my plans. আমরা এবার যাচ্ছি একটা শুটে। সো একটা ফানি ভিডিও শুট করব। সো শুটের কাহিনীটা হচ্ছে একটু ইন্টারেস্টিং টাইপের। সাব্বির যাচ্ছে হচ্ছে সেই শুটে। তো এটা তোমার কেমন লাগছে সেটা বলো। স্টোরিটা আসলে অদ্ভুত। ওকে, এটা কি তোমার পুরান ঢাকা স্পেশাল তো নাকি? না, রেগুলার। স্পেশাল কিছু খাওয়া না পুরান ঢাকা স্পেশাল। অপেক্ষা করো, অপেক্ষা করো। থ্যাংক ইউ। গাইস ফাইনালি হচ্ছে আমরা আমাদের এই শুটিং স্পটে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা শুট শুরু করব আর কিছু সাম হাউ বিটিএস দেখাবো আপনাদের যে শুটটা কেমন চলতেছে। এ হচ্ছে আমাদের মেয়ের বন্ধু, বিশ্বস্ত একজন লোক। দেখা যাক সে বিশ্বাসিকতা করে কি করে না। করবে না? করবে না অবশ্যই। আমি মনে হয় না করবে। ফাইনালি আমাদের শুট মোটামুটি প্যাক আপ হলো এখানে। সো আমরা এখন এখান থেকে হচ্ছে দুপুরে একটু লাঞ্চ টাঞ্চ করবো, পুরান ঢাকা ওভারঅল আমরা হচ্ছে ঘোরাঘুরি করবো। আজকে আমাদের অ্যাক্ট্রেস ছিল মিথিলা, সে অনেক কোঅপারেটিভ ছিল এবং কি অনেক ভালো অ্যাক্টিং করছে एक्चुअली। থ্যাংক ইউ। হোপফুলি ভিডিওটা হিট হবে। আমাদের শুট মোটামুটি শেষ। রাইট নাও আমরা এখন ফটো শুট করতেছি আমাদের ফেসবুক প্রোফাইলের জন্য এবং কি আমাদের যে ভিডিওর থাম্বনেল আছে সেই থাম্বনেলের জন্য। সাব্বির ফটো শুট করতেছে। সো ফটো শুট করে দিছি কয়েকটা সাব্বিরকে। কেমন লাগছে ফটোগুলা? অস্থির অস্থির, এক কথা জোস। এটার জন্য কি ট্রিট পাবো না? অবশ্যই অবশ্যই। আমরা এখন আছি পুরান ঢাকায়, অনেক জ্যাম, ঢুকে বিপদে পড়ে গেছি। করুন একটা অবস্থা, সে অলরেডি 5:30 বাজে, 4টায় বের হয়ে এখন ওই জ্যাম থেকে বেরোতে পারিনি। আমরা এখন আছি হচ্ছে এক ফ্রেন্ডের চাচুর বার্থডেতে। পুরান ঢাকার ভিতর দিয়ে যাচ্ছি, চিপা চাপাতে ঢুকলাম না কারণ এমনি চিপা চাপাতে অনেক সমস্যা পুরান ঢাকা। তো আর আমি পুরান ঢাকায় বেড়াতে আসছি, এটা হচ্ছে আমার মোস্ট এক্সাইটিং জার্নি টু দ্য পুরান ঢাকা। সো ফার আমি পুরান ঢাকা অনেক এনজয় করতেছি। তো আমাদের এখন তাড়াতাড়ি বার্থডে স্পটে যেতে হবে। সো আমরা পরে কথা বলবো গাইস। এখন আমাদের 12টা বেজে গেছে অলমোস্ট। সো আমি এখন আগে বার্থডে স্পটে যাচ্ছি, দেন বাকিটা পরে কথা হবে। সো গাইস আমরা এখন বার্থডে স্পটে এসে গেছি। পিছনে হচ্ছে আমাদের বার্থডে স্পট। এখন সাব্বির হচ্ছে ক্যামেরার পেছনে আছে। সো আমরা ওকে সারপ্রাইজ দিব। সাব্বিরের যে চাচু আছে সে তাকে আমরা সারপ্রাইজ দিব। সাব্বির হচ্ছে একটা সিক্রেটলি একটা সুন্দরভাবে সারপ্রাইজ দিব। তারা কেন জানে না যে আমরা এখন বার্থডে স্পটে উপস্থিত আছি। আমরা বলছি যে আমরা বার্থডে স্পটে থাকতে পারবো না সঙ্গত কারণে, আমাদের ব্লগ করার আছে, আমরা ব্লগ করতেছি। বাট আমরা তো ব্লগ করতে এখানে আসছি, তাও সেটা জানে না, তাদের জানে। সো আমি আর সাব্বির মিলে একটা স্পেশাল একটা সারপ্রাইজ দেবো। লেটস গো। স্নিকিং স্নিকিং। সো আমরা এখন লুকায় লুকায় ঢোকার ট্রাই করতেছি, সাব্বি ঢুকে পড়তেছি। ঠিক আছে, সো আমরা এখন সারপ্রাইজ পার্টি দিতে চলে আসছি পুরান ঢাকা। ওর মনে যা চুল আর হচ্ছে আজকে বার্থডে। সো হ্যাপি বার্থডে। সারপ্রাইজটা আপনার কেমন লাগলো?
আমরা যে আপনাকে না জানা এখানে চলে আসলাম আমি রিয়েলি সারপ্রাইজ বিকজ তোমরা যে না জানা আসছো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ইটস মাই প্লেজার আমি তোমাদের মানে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমরা যে আমাকে না জানা আসছো আমি সত্যি খুব খুশি থ্যাংক ইউ সাবিরের আইডিয়াটা কাজে লাগছে মানে সিক্রেটলি আমরা একটা সারপ্রাইজ দিতে পারছি ইয়েস আমরা সাকসেসফুল এখানে আমার ফ্রেন্ড আছে হ্যালো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আমি চয়ন আমি হচ্ছে তোয়েদান টিমের একজন মেম্বার সো হোপফুলি গাইস দেখা হবে সামনে আরো অনেক ভিডিওতে শুধু নিজেরই ইন্ট্রোডিউস করে গেল আর কারো ইন্ট্রোডিউস করাইলো না এখানে ওরা আমাদের ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে ওরা অ্যাকচুয়ালি আসবে নাকি না আসবে তো আমাদেরকে একটা সারপ্রাইজ দিল ভালোই লাগতেছে এটা এটা তো আরো বড় সারপ্রাইজ ছিল আমরা কি সারপ্রাইজ দিলাম এটা তো পাঠাবার জন্য গিফট অ্যাকচুয়ালি আমি সাইজটা তো জানি না তো দুইটাই নিয়ে আসছি যেটা লাগে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার এক মিনিট বড়দের জন্য ছোটদের প্যাম্পার দুইটা একসাথে জোড়া লাগায় বড় করে দিবে সামনে যাচ্ছি পার্টি আছে ওখানে হচ্ছে ভালো খাবার পাওয়া যায় আমরা এখন ওখানে যাবো আজকে ভালোই কাজে লাগবে এইটা হচ্ছে আমাদের ফাইনাল স্পট এখানে হচ্ছে আমরা বার্থডে পার্টিটা একটু সেলিব্রেট করবো কুমকু পান্ডা সেখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি কেক কাটার আগে প্রচুর ফটোশ্যুট হচ্ছে ইনস্টাগ্রামের জন্য ফেসবুকের জন্য সব টুইটার সব তুলো আমি বেচারা বেলুনটা ফুলাইতেই পারলো না তার আগে পটাস আমাদের আজকে লাস্ট টাইম হচ্ছে নাজিরা বাজার তো সেখানে কি হচ্ছে আমাদের এই বার্থডে পার্টির মানে সমাপ্তিটা ঘটবে অ্যাকচুয়ালি সো গাইস আমরা এখন হচ্ছে নাজিরা বাজার আমি এখন বাইক আছি আমরা এখন সো রাতে ঢাকাটা একটু অন্যরকম মানে টোটালি মানে দিনে যেরকম ব্যস্ত নগরী থাকে বাট রাতে ততটাই শান্ত দিন এক ধরনের মানে মিশ্র অনুভূতি রাতে আরেক ধরনের অনুভূতি রাতে ঢাকাটা পুরো টোটালি ডিফারেন্ট আর ঘোরাবলি অনেক কম মানে টোটালি একটা এনজয়েবল একটা প্লেস অ্যাকচুয়ালি রাতের বেলা বাট দিনে আমাদের কাছে অতিষ্ঠ মনে হয় বাট রাতে ততটা না সো আমি সবাইকে সাজেস্ট করবো তারা ঢাকায় ঘুরতে আসেন তারা অবশ্যই রাতে ঢাকাটা একবার দেখবেন পুরান ঢাকা হচ্ছে অনেক রাস্তাঘাট সো এখানে হচ্ছে রাস্তাঘাট চেনা হচ্ছে একটু মানে দুষ্কর সো সাথে গুগল ম্যাপ তো থাকলে অনেক ভালো হয় যদি কোথাও যাবেন না চিনেন তো অবশ্যই গুগল ম্যাপটা দেখবেন গুগল ম্যাপ অনেক হেল্প করবে অ্যাকচুয়ালি আই গেস গুগল ম্যাপ ইয়েস গাইস আমরা এখন পুরান ঢাকা নাজিরা বাজারছি এখানে আমরা বার্থডে পার্টি টি শার্ট খাওয়া দাওয়া করতেছি আমি অলরেডি বাসায় খেয়ে ফেলছি সো আমি এখানে এখন খাচ্ছি না আর তবু খাওয়ার ট্রাই করতেছি সবাই একসাথে কিন্তু গেলে খবর আছে Because I'll be coming with more vlog, guys. Bye-bye.